আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো তালের ভরা বা তালের পিঠা। এটা খেতে বাইরের দিকটাই বেশ মসমসে আর ভেতরের দিকটা একদম নরম তুলতুলে হয়। কিভাবে বানালে এটা খেতে দারুণ মজা হবে সেটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। এখন এর সঙ্গে দিব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপর দিব 1/2 কাপ পরিমাণ সুজি। সুজি দিলে যেটা হবে পিঠাটা ভিতরে বেশ নরম তুলতুলে হবে। আর দিব 1/3 কাপ পরিমাণ নারকেল। এখন সব শেষে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। আর দিব স্বাদমতো লবণ। এখন সবটা ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, নারকেলটা আপনাদের ইচ্ছা, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে স্বাদটা আরও ভালো লাগে, দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। এখন এটা এইভাবে মিশিয়ে নিব। এটা ঠিক আঠালো ভাবটা আসলে মনে করবেন এটা পারফেক্ট। খেয়াল রাখবেন এটা যাতে খুব টাইট আর খুব বেশি যেন নরম হয়ে না যায়। দেখুন ঠিক এইরকম হবে। এখন এটা 15-20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এর মধ্যে সুজিটা ফুলে উঠবে। 15-20 মিনিট পর চলে এলাম। প্যানে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি। এখন যতটা সম্ভব গোল শেপ দিয়ে পিঠাটা তেলে ছেড়ে দিব। আমি চেষ্টা করেছি গোল শেপ দিতে, তবে আপনারা চাইলে লম্বা লেজ বের করা বা যে কোনো শেপে দিতে পারেন। এখন এইগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব। এইবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মুসমুসে আর নরম তুলতুলে তালের ভরা বা তালের পিঠা। চলুন একটা বেঙ্গে দেখাই। দেখুন বাইরে থেকে এগুলো বেশ মুসমুসে হয়েছে আর ভেতরে বেশ নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।